নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সবাইকে নিয়ে আমি আমার আজকের দিনের মতো ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো সকালে যে আমার নিত্য কাজগুলো থাকে সকালবেলার, তো ওই কাজগুলো প্রায় আমার শেষ হয়ে গেছে, এখন আমার রান্না বানার পালা। তবে আজকে ভাবছিলাম যে আমি কোনো রকম সকালে রান্না করবো না, কারণ আমার একটা নিমন্ত্রণ আছে আমার বাড়ির সবার, তো সেই জন্য আমি ভাবছিলাম রান্না করবো না। কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো ও কানের কাছে বলবে আমার খিদে পেয়েছে, তো আমারও শুনতে ভালো লাগবে না। আর এমনিতেও রাতের কোনো ভাত নেই, তো যার কারণে আমি কিন্তু আমার বাধ্য হয়ে ভাত বসিয়েছি। তো এমনিতেও ও বাড়িতে থাকলে আমাকে একটু ঝামেলা পোড়াতে হয়, মানে বনির ঝামেলা তো আছেই, তার উপরে ওর ঝামেলাটা আছে। তো আমি একধারে ভাত বসিয়ে দিয়েছি, আর একধারে কিন্তু বনির জন্য একটা ম্যাগি বসিয়েছি। তো ম্যাগিটা যদিও কম পরিমাণ হয়েছে, তো কী করবো, একটাই ছিল, মোটামুটি খাইয়ে দেবো, তারপর তাড়াতাড়ি করে ওকে ভাত খাইয়ে দেবো, এরকম একটা প্ল্যান আছে আমার। তো প্ল্যান থাকলে কী হবে, কিন্তু আমার কাজ বাড়ানোর জন্য যে বাড়িতে লোক আছে, আসলে আমি চাই সবসময় একটু কাজটা কম হোক। যে কাজকে যে আমি খুব একটা ভালোবাসি এমনটা নয়, তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো আমাকে খাটতে কম হবে, কারণ দুপুরে যেহেতু আমার নিমন্ত্রণ আছে, তাহলে দুপুরে রান্নাটা আমাকে করতে হবে না। আর এত গরম যে বাইরে, এমনিতে আমার রান্না করতে আর ভালো লাগে না এত গরমে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার রান্না করতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে জাল নিয়ে, মানে ও মাছ ধরতে যাবে। সকাল থেকে তো খাওয়া দাওয়া করে মোটামুটি পেটটা ভারী হয়ে গেছে, এবারে আমার কাজ বাড়াবে কীভাবে সেটাই চেষ্টা করছে। তো দেখো জাল নিয়ে বেরিয়ে পড়েছে, উনি মাছ ধরবে। আমি বারবার পিছনে বলছিলাম দেখো দুপুরে তো নিমন্ত্রণ আছে, আমি তো যাবো, তো এখন মাছ ধরে আমার কাজটা বাড়িয়ে লাভ নেই, তুমি থামো, কিন্তু কোনো কথা শুনছে না। তো আমি ভাবলাম যে ও যখন যাচ্ছে আমি ওর পিছনে পিছনে যাই, নদীর ধারটা কখনো দেখা হয়নি, আর নদীর ধারে থাকি কিন্তু নদীর ধারে আমি যাই না। তো যাই, তো যেতে যেতে ও কিন্তু বারবার ডাকছে যে তুমি আমার সঙ্গে যাবে মাছ ধরতে, চলো না ভালো লাগবে। আচ্ছা মাথা খারাপ যে বাড়ির পুকুরে মনে করে, মানে পুকুরের জলে নামতে গেলেই মনে হয় যেন এই পুকুরের নিচে মনে হয় কুমির টুমির আছে, বাড়ির পুকুরে সে এত বড়ো নদীতে নামবে, এত সাহস আমি ধরতে পারি না। তো সেক্ষেত্রে আমি কিন্তু যাইনি, কিন্তু নদীর ধারে এসে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো। তো ও তো অলরেডি নদী পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার ভয় লাগছে এদিকে যে কী ব্যাপার, এই নদীতে কি কুমির টুমির থাকে না, কিন্তু জানি কুমির টুমির থাকে না, তবু আমার মনের মধ্যে বিভিন্ন রকম কৌতূহল হচ্ছে। আর বিশ্বাস করো আমি কিন্তু এই নদীর ধারে দাঁড়িয়ে না অনেকটাই ভালো লাগছে, যেন সারাদিন দাঁড়িয়েই থাকি এখানে, সত্যি কথা বলছি। তো তোমাদের দাদাভাই কিন্তু নদীতে সাঁতার কেটে ও পাশে চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম কেন যে দাঁড়িয়ে থাকবো, তো বাড়িতেই ফিরে যাই, কারণ আমার জন্য অনেকগুলো কাজ কিন্তু অপেক্ষা করছে। তো বাড়িতে ফিরে এলাম, আর সকালে যত ভাত খেয়েছি, মানে এঁটো থালা, তারপর অনেকগুলো কড়াই ফড়াই আছে, তো সেগুলো আমি কিন্তু অলরেডি মেজে নিচ্ছি। তারপর আমি যখন ভেতরে যাই, তখন দেখি না অনেকগুলো আম কিন্তু পড়ে আছে। আমি ভাবলাম যে ছেলেটাও পেটটা ভর্তি আছে, চলো একটা আম কেটে দিই। তো আমটা কাটতে বসেছি, কিন্তু আমটা খেতে আমার ছেলে এতটাই ভালোবাসে যে আমার উপরে বিশ্বাস করছে না। আমি অনেকটা দেরি করছি, ভাবছি হয়তো আমি মা হয়তো তাকে দেবে না, তো সে নিজে কেমন আমটা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করছে, চটকে ফটকে কী অবস্থা করেছে। তো এটা আমি একটা নতুন স্টাইলে যদিও কেটেছি, এর আগে অন্যভাবে কাটতাম, কিন্তু এখন আজকের ভাবলাম যে একটু আলাদা স্টাইলে কাটবো, তাতে আমার খাটনিটা কম হবে। খাটনি কম কী হবে, বাপ ছেলে একই ধাতের, যে আমার খাটনিটাই বাড়ায়, এমনভাবে আমটাকে চটকেছে যতটুকু আমার কাটতে খুব সমস্যা হচ্ছে, যে আমি যেভাবে কাটবো ভাবছিলাম তো সেভাবে তো পারিনি, বহুত সমস্যা হচ্ছে, তো আলাদাভাবে আমি কাটছি। তো এখন নিজে তো চটকেছে, কিন্তু এবার এরপর আমাকে আবার খাইয়ে দিচ্ছে ওই চটকানোগুলো। সত্যি কথা বলতে অন্য কেউ হলে আমি কিন্তু একটু নাক ছিটাতাম। তো বনি যখন খাওয়াচ্ছিল, আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে ও ভীষণভাবে আমটাকে ঘেঁটেছে, তো আমার বেশ ভালোই লাগছিল, আর আমিও বেশ মজা করেই খাচ্ছিলাম। তো আমি চাইছিলাম যে ও আমাকে এইভাবেই খাইয়ে দিই। তো এখন মোটামুটি খাওয়াটাও কমপ্লিট করে চলে এসেছে এই যে বড় ব্যাগটার কাছে, কারণ আমি কিছুটা কাজ বাঁচিয়ে রেখেছিলাম যে আজকের দিনের জন্য, যেহেতু আজকে একটু ফাঁকা রান্না বান্না নেই, তাই এই বড় ব্যাগটা খুলেছি। আসলে এই বড় ব্যাগটার মধ্যে কী আছে জানো, আমার যত নাচের ড্রেস, বলতে পারো আমার একরকম শখের জিনিস আছে এতে। তো ভাবলাম যে এগুলোকে একটু কেচে নিই, এবছর প্রোগ্রাম করেছি তো সেগুলো ঘেমে গেছিলো, তো ব্যাগের মধ্যে আমি জাপকে রেখেছিলাম, অনেকটা গন্ধ করছে, তো কেচে নিই, যেহেতু প্রোগ্রাম শেষ এখন আর এবছরের জন্য, তো ওকে গুছিয়ে রাখতে হবে, তো পরের বছরে যদি আবার কাজে লাগে তো লাগবে। তাই আমি ভাবলাম কি আজকেরই আমি সব কিছু গুছিয়ে ফুছিয়ে নিই, মানে গুছিয়ে বলছি সরি, আমি সার্ফ দিয়ে কেচে নিই। তো ছোটোবেলা থেকে না অনেক কষ্টে আমি নাচ শিখেছি, আমরা তো মধ্যবিত্ত বাড়ি, আর আমার পরিবারে বলতে গেলে কেউ কেউ নাচেনি, আমি প্রথমেই নাচ শিখেছিলাম আমার পরিবারের মেয়েগুলোর মধ্যে। তো
প্রথমের দিকে আমার নাচটা খুব একটা মেনে নেয়নি, তারপর আমার নাচটাকে খুব ভালোভাবেই নিয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে বিয়ের পরেও এই নাচটাকে আমি ধরে রাখতে পারবো। এই পুরো বিষয়টা সম্ভব হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, ও নিজেও একজন ডান্সার, আর আশা করি ডান্সার হিসেবে ডান্সের মর্মটা বোঝে। আশেপাশে অনেকেই খারাপ ভাবে যে বিয়ের আগে পর্যন্ত ঠিক ছিল, বিয়ের পরে ডান্স করাটা খুব একটা ভালো চোখে নেয় না, কিন্তু তাতে আমাদের কোনো যায় আসে না। কারণ আমার শ্বশুর বাড়িতেও শ্বশুর শাশুড়ি এই বিষয়ে কোনো রকম মাথা ঘামায়নি, যেহেতু আমরা দুজনেই পছন্দ করি আর দুজনেই ডিসাইড করেছি যে আমরা ডান্স করব। তো সেক্ষেত্রে আমি তো নিজের হাজব্যান্ডের সঙ্গে ডান্স করতে চাই, সেক্ষেত্রে ওনাদেরও কোনো সমস্যা নেই। তারপরে আশেপাশে কার কী মনে হলো তাতে কী যায় আসে, তাই না? তো আমি এটা কিন্তু আমার কাছে একটা ভালো দিক, হাজার কষ্ট হলেও শ্বশুরবাড়িতে এই যে আমার ভালো লাগার একটা দিক হলেও তো আমি পেয়েছি, এটা ভেবে খুব খুশি আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি কাজ করতে থাকি আর আশা করি আমার একটা সময় কাজটা শেষ হয়ে যাবে, একটা সময় না এক্ষুনি শেষ হয়ে যাবে। তো ততক্ষণে তোমরা একটু রেস্ট করে নাও, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর সাবস্ক্রাইব করার পর, সাবস্ক্রাইব করলে তো হবে না, শুধু চ্যানেলটার প্রতি চোখ রাখতে হবে, ভিডিওগুলো দিলে রেগুলার দেখতে হবে। তো দেখতে থাকো ভিডিওগুলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।